Hey guys, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে আমার চুলে যত্ন শেয়ার করব। তো চলো বানিয়ে নি তেলটা। দেখো এখানে একটা স্টিলের বাটি নিয়েছি আমি, এটা আমি গ্যাসে বসাই। তো এটা দেখো কালো হয়ে গেছে, এটার মধ্যে আমি তেল গরম করি। তো দেখো এটা হচ্ছে অ্যামওয়ে কোম্পানির পার্সোনা, দেখতেই পাচ্ছ কোকোনাট অয়েল। এটা একদম মানে খাঁটি কোকোনাট অয়েল, তো জমে গেছিলো রোদে রেখে গরম করেছে, তাও দেখো এখন অনেকটাই ঘন আছে। কারণ কি অরিজিনাল নারকোল তেল হলে দেখবে জমে যায়, তো সেটা রোদে রাখলে মানে একদম পাতলা হয়ে যাবে আবার। আর এটা হচ্ছে কারি পাতা, তো কারি পাতা আশা করি তোমাদের ঘরের আশেপাশে নিশ্চয়ই হবে। তো কারি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে এই তেলটার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো সব তেলগুলোর মধ্যে দিয়ে দিলাম, একটা ডান্টির মধ্যে যতগুলো পাতা থাকবে 10-12টার মতো পাতা আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নেব। তেলটা দিয়ে খুব ভালো করে পাতাগুলো একদম ফুটাতে হবে, মানে পাতাগুলোর মধ্যে থেকে যাতে রসগুলো তেলের মধ্যে বেরিয়ে যায়, তার জন্য তেলটার মধ্যে কারি পাতা দিয়ে ফুটাতে হবে। চাইলে তোমরা এর মধ্যে 2-3টে নিম পাতাও ফেলে দিতে পারো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার গ্যাসটাকে অফ করে দিলাম। পাতাগুলো বেশ ভালোভাবে একদম গরম হয়েছে, মানে পুরো পুরো গেছে তোমরা দেখতে পাচ্ছ। তো এবার পাতাটাকে চামচের সাহায্যে উঠিয়ে নেবো, তোমরা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারো। তো যেহেতু পাতাগুলো গোটা গোটাই আছে, গুঁড়ো তো হয়নি, তার জন্য আমি হালকা করে চামচ দিয়ে তুলে ফেলে দিলাম। তো দেখো যে তেলটা এরকম কালার চলে এসছে, বা তেলটাকে আমি ঠান্ডা করে নেব। দেখো তেলটা এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি মারানোর পরে ঠান্ডা করে নিয়েছি, তারপরে স্ক্যাল্পে লাগাবো। ঠান্ডা তেলটাই লাগাবে, গরম গরম কিন্তু লাগিয়ে দিও না, মাথা পুড়ে যাবে। তো এইভাবে দেখো চুলটা ফাঁকা করে নেবো, সিধি করে নেবো। সিধি করে নেওয়ার পরে হালকা হাতে পুরো স্ক্যাল্পের মধ্যে, মানে মাথার যে আমাদের চামড়াটা আছে সেই গোড়াটার মধ্যে কিন্তু লাগাতে হবে। মেন হচ্ছে গোড়াটা, গোড়াটা যদি শক্ত থাকে তাহলে আর হেয়ার ফল হবে না। তো আমার আমি কিন্তু এইভাবে যত্ন নিই, আমি এক্সট্রা কোনো বাইরের প্রোডাক্ট ইউজ করি না, আমি এভাবে ঘরোয়াটা ইউজ করি। তাই তোমাদের সাথে ঘরোয়াটা শেয়ার করলাম, এটা খুবই উপকারী। মানে আমি লাগানোর পরে রিয়েলাইজ করলাম খুব ভালো এটা, হেয়ার ফল আস্তে আস্তে একদম বন্ধ হয়ে, আমার অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। আমি তো তাও সেইভাবে লাগাতে পারছি না খুব অসুখ টাইমের জন্য, কিন্তু খুবই ভালো। তো এইভাবে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নেবে, স্ক্যাল্পটা খুব ভালো করে ফাঁকা করে করে পুরো স্ক্যাল্পে লাগাতে হবে। যদি বাড়িতে কেউ ঠাকুমা দিদিমা মা দিদিরা কেউ থাকে তাদেরকে বলবে লাগিয়ে দিতে, কেউ লাগিয়ে দিলে না খুব সুবিধা হয়। তো এইভাবে পুরো হেয়ারের মধ্যে মাসাজ করে নিতে হবে, তেল লাগাতেই থাকবে আর মাসাজ করতেই থাকবে। তাহলে কি পুরো তেলটা আমাদের স্ক্যাল্পের সাথে সাথে হেয়ারেও লাগবে, কেন হেয়ারটা তো সেই ড্রাই হয়েই যায় আলটিমেটলি। তো এইভাবে মাসাজ করব আর লাগাতে থাকবো। তো দেখো আমি ভিডিও রেকর্ডিংয়ের সময় তো তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ পাশে খুব গান বাজছে, তো কপিরাইট ক্লেম চলে আসবে, তার জন্য আমি আর এক্সট্রা কোড লাইট জন্য ভয়েসটা দিচ্ছি, তো সরি তার জন্য। তো এইভাবে দেখো পিছনে যারা মানে একা একা লাগাবে, ঘরে যাদের বাড়িতে কেউ নেই তারা একা একা লাগাবে, তো এইভাবে পিছন সাইডটাও তোমাদেরকে তার জন্যই দেখিয়ে দিলাম। এইভাবে ফাঁকা করে নেবে সিধিটা, তারপরে তেলটা স্ক্যাল্পের মধ্যে লাগাবে, অল্প অল্প করে চুল ফাঁকা করবে, যেভাবে আমরা চুলের জট ছাড়াই ঠিক সেইভাবেই ফাঁকা করে করে চুলের মধ্যে তেলটা লাগিয়ে নেবে স্ক্যাল্পে। এক্সট্রা করে চুলে তেল লাগানোর দরকার নেই, কারণ তো যখন মাসাজ করছি পুরো চুলের মধ্যে তো আমাদের তেলটা লাগছে, মাসাজের সময় চুলটা চুলের মধ্যে তেলটা লেগেই যাবে। যদি তোমরা মনে করো যে চুলের মধ্যে তেল লাগবো তো লাগাতে পারো, এটার তো কোনো ক্ষতি নয় বরং ভালোই। কারি পাতা খুবই খুবই চুলের জন্য খুবই উপকার, আর পারলে সব কিছুর সাথে তরকারির সাথে একটু কারি পাতা খেলে খুব ভালো উপকার হয়, কিন্তু হেয়ারের জন্য কারি পাতাটা মাস্ট হচ্ছে হেয়ারের জন্য। তো এইভাবে দেখো নিচে যে আগাগুলো আছে চুলে বাঁধতে বাঁধতে দেখবে ড্রাই হয়েছে, আমরা সবসময় যেহেতু যারা খোপা করে রাখি তাদের কিন্তু খুব ড্রাই হয়ে যায়, তার জন্য একটু অল্প নারকেল তেল ছিল বেঁচে, তো আমি সেটা একটু লাগিয়ে নিলাম। এই জায়গাটা খুবই ড্রাই হয়েছে, আর বাকি বাকি তো চুলে মাসাজের সময় পুরো চুলে তেল লেগে গেছে। তো এইভাবে আমি কন্টিনিউ মাসাজ করব, মাসাজ করলে খুব ভালো আরামও পাওয়া যায়। তো এইভাবে মাসাজ করব 10-15 মিনিট। তো দেখো মাসাজ হয়ে গেছে, এবার দেখো আমি আধা ঘন্টার থেকে 1.5 ঘন্টার মধ্যে তেলটা রেখে দেবো মাথায়, তারপরে খুব ভালো করে মাথাটা আমি শ্যাম্পু করে নেব। হ্যালো গাইস, আমি স্নান করে চলে এসেছি, তো এখন আমি শ্যাম্পু করেছি, তেল দেওয়ার পর শ্যাম্পু করে নিয়েছি। তোমরা চাইলে একদিন এক্সট্রা রাখতে পারো, কোনো প্রবলেম নেই, ধরো একদিন রেখে দিলে বরং ভালোই হবে, কোনো প্রবলেম হবে না তাতে। তো একদিন রেখে দেওয়ার পরেও তোমরা শ্যাম্পু করতে পারো। তো আমি এখন শ্যাম্পু করে চলে এসেছি।
তোমরা দেখলে আমি হেয়ার ফল কন্ট্রোল করার জন্য কি ব্যবহার করি বাড়িতে, একদমই হোমমেড। তো তোমরাও ব্যবহার করো, তোমরা গ্যারেন্টি সহকারে বলতে পারি 100% গ্যারেন্টি হেয়ার ফল কম হবে। আমি নিজে ইউজ করি, তাই জন্য করলাম। আমাদের আজকে শ্যাম্পু করলাম, 2 থেকে 3 চুল উঠেছে। আমি তো মানে 1 মাস পর আজকে তেল দিলাম, তেলটা একটু দিতে বিরক্ত লাগে তাই জন্য দিলাম, কিন্তু এটা খুবই কার্যকর। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের হেয়ার ফলটা কীরকম আছে, মানে হেয়ার ফল কন্ট্রোল হয়েছে কিনা। আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। তো আজকে ভিডিওটা এরকমই শেষ করে দিচ্ছি, আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো ব্লগ বা ফুড ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।